আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি অন্যতম গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আলোচনা করব, প্যান্টোনিক্স 20 mg। এই ট্যাবলেটটি কখন খাবেন, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, প্রাইস সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। প্যান্টোনিক্স 20 mg, এর জেনারিক নাম হচ্ছে প্যান্টোপ্রাজল। এই মেডিসিনটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। এই ট্যাবলেটটি 20 এবং 40 mg-তে পাওয়া যায়। 20 mg ট্যাবলেটটি প্রতি পিস 7। ভিউয়ার্স, চলুন জেনে নেই এই মেডিসিনটি কোন কোন রোগে সেবন করা যায়। যেমন গ্যাস্ট্রো ইস্যুফ্যাগাল ফিলাক্স রোগে, ইরোসিপ ইস্যুফ্যাগাইটিস রোগসমূহ ব্যবহার করা যায়। এছাড়া সহজভাবে বলতে গেলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার এবং সক্রিয় ডিউডেনাল আলসার, পেট ফাঁপা, পদ হজম, গ্যাস বা অ্যাসিডিটির কারণে বুক জ্বালাপোড়া করা, খাদ্যনালীর প্রদাহ ইত্যাদি। চলুন জেনে নেই এই ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি। যদি 20 mg সেবন করেন, প্রতিদিন 3 বার সেবন করতে পারেন খাবারের আধা ঘন্টা পূর্বে। আর যদি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির তীব্র পরিমাণ দেখা দেয় তাহলে 40 mg সেবন করতে পারবেন। এই ট্যাবলেটটি গর্ভ অবস্থায় একদম নিরাপদ, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। শিশুদের ক্ষেত্রে সেবন করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রেই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ট্যাবলেটের ক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া এবং তলপেটে ব্যথা হতে পারে। যদি এমন সমস্যা হয় তাহলে মেডিসিনটি বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। যে কোনো মেডিসিনের সেবন করার পূর্বে অবশ্যই ভালো একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন। কোনো মেডিসিনই নিজে নিজে সেবন করবেন না। যদি আমাদের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন, ভিডিওটির মধ্যে একটি লাইক করে দিবেন, আর যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।